তো বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব সুন্দর আতর সম্পর্কে আপনাদের রিভিউ দিতে চলেছি। এই ফুলটা বাঙালি তথা আমাদের ভারতবাসী এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সকলেই খুব ভালোবাসে ফুলটিকে। এবং ফুলটি সম্পর্কে আমি একটু বলে দিই যে ফুলটি শুধুমাত্র সুগন্ধের প্রতীক নয়, এটি অনেক রকম রোগ সারাতেও সাহায্য করে। অর্থাৎ একে আপনারা আয়ুর্বেদিক একটি ফুল হিসাবে চিহ্নিত করতে পারেন। আজকে যে ফুলটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং ওই ফুলটির আতর সম্পর্কে আলোচনা করব, সেটা হলো, বাংলায় আমরা একে চাঁপা বলি এবং হিন্দিতে বলা হয় চম্পা। তো হ্যাঁ বন্ধুরা, চাঁপা ফুল মূলত তিন চার ধরনের হয়। প্রথম যেটা হয় সাদা চাঁপা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা চাঁপা দেখাচ্ছি, শ্বেত চম্পা বলা হয়। আর একটাকে আমরা বলি স্বর্ণ চম্পা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণ চম্পা, এটাকে অনেকে আবার নাক চম্পাও বলে থাকে। এছাড়া আরেকটি চাঁপা ফুল হয়, সেটি হলো কাঁঠালি চাঁপা। অনেকটা কাঁঠাল বা কলা মিশ্রণ হয়ে চাঁপা ফুলের গন্ধটা বেরায়, ওটাকে ইল্যাং ইল্যাং বলা হয়। আমরা পরে ওটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত যে আতরটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো নাক চম্পা বা স্বর্ণ চম্পা। শ্বেত চম্পা নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব, পরের একটা সেকশনে। তো এখন আমরা স্বর্ণ চাঁপা নিয়ে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্বর্ণ চাঁপা, হ্যাঁ 6 মিলি সিসি ন্যাচারাল স্বর্ণ চাঁপা। আপনারা এটাকে দেখতে পাচ্ছেন ন্যাচারাল স্বর্ণ চাঁপা। আতরটা কতকটা গাঢ়, কতকটা পাতলা আর একটু রেডিশ ব্রাউন গোছে। গন্ধটা কেমন? যারা চাঁপা ফুলের গন্ধ শুকেছেন তাদের কাছে তো আর এই সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না, আর যারা চাঁপা ফুলের গন্ধ সম্পর্কে অবগত নন তাদের জন্য বলছি, চাঁপা ফুলের একটা মিষ্টি গন্ধ আছে, একটা তীক্ষ্ণ গন্ধ আছে, একটা শার্প গন্ধ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ আছে। যারা জুঁই ফুলের গন্ধ শুকেছেন, জুঁই ফুল একটা ঝাঁঝালো গন্ধ, একটা শক্তিশালী গন্ধ, এও শক্তিশালী গন্ধ, কিন্তু নাক চম্পা বা স্বর্ণচাপার গন্ধটা কিন্তু অনেকটাই স্নিগ্ধ। অর্থাৎ বেলফুলের মিষ্টত্বের মধ্যে আছে, আবার জুঁই ফুলের একটা উগ্র ঝাঁঝালো একটা কড়া গন্ধের মধ্যে আছে, তার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে একটা অন্য একটা আবেগ। হ্যাঁ, এই নাক চম্পার আতর দিয়ে আপনারা কিন্তু সেটা পাবেন। আর গন্ধটা সম্পর্কে আর একটা জিনিস বলে রাখি, গন্ধটার মধ্যে না একটা মসৃণতা আছে, হ্যাঁ একটা অন্যরকম রোম্যান্টিসিজম আছে, একটা অন্যরকম আবার আধ্যাত্ম জুড়ে আছে, মানে এই দুটো মিশ্রণ। নাক চম্পা গাছ বেশ বড় হয়, ছোট গাছও ফুল হয়, এখন হাইব্রিড গাছ বের করা হয়েছে, আপনারা এই গাছটা ঘরেও লাগাতে পারেন, আমার নিজেরও ব্যক্তিগতভাবে আছে, ফুলও দেয়। তাতে এই সময় ফুলটা হয় গরম বর্ষার সময় বেশি করে, আর ফুলটা তো আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে একটা না মানে টক গন্ধ আছে, অর্থাৎ চন্দনের যে খাট্টাস গন্ধ, অর্থাৎ চন্দনের যে টক টক দুধ দুধ দই দই গন্ধ, সেটা হালকা পাওয়া যায়, কিন্তু তার মধ্যে মিষ্টত্ব মেশানো আছে। অর্থাৎ সত্যি কথা বলতে আপনারা যদি এইটা সম্পর্কে জানতে চান, আপনাদের নিজেদের একটু মাখতে হবে, নয়তো আপনারা এইভাবে বুঝতে পারবেন না। তবে আমি আপনাদের বলতে পারি, যারা বিগেনার শুরু করছেন আতর মাখা, তারা বেল জুঁই রজনীগন্ধা চন্দনের সঙ্গে চম্পা, নাক চম্পা, শ্বেত চম্পা সব মাখতে পারেন। তবে কাঁঠালি চাঁপাটা অনেকের পছন্দ হয় না, কেননা ওর মধ্যে একটা ফ্রুট গন্ধ মেশানো থাকে, হ্যাঁ একটুখানি মানে কি বলবো একটু মশলাদার টোনও হয়। তবে স্বর্ণচম্পা কিন্তু যথেষ্ট ভালো, আমি আপনাদের বলতে পারি, আপনারা সবাই মেখে দেখতে পারেন। এর মধ্যে স্নিগ্ধতা আছে, মিষ্টত্ব আছে, হালকা একটা ব্যাপার আছে, মনকে আবেগে আপ্লুত করে দেয়, আবার রোম্যান্টিকও করে দেয়। হ্যাঁ, এর গন্ধটাই যে বললাম যে চন্দনের গন্ধের সঙ্গে এই যে মিষ্টি মিষ্টি ফুলগুলো একসঙ্গে মিশে গেলে যেমন হয়, ঠিক তেমন। যাই হোক, এই আতরটা সকলে মাখুন, আশা করছি সকলের ভালো লাগবে, ভালো লাগাটাই উচিত। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, অনুগ্রহ করে লাইক করুন, ভালো না লাগলে আনলাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশান যে বেলটা আছে ওটাকে প্লিজ প্রেস করে দিন। এরপর আমি আরও আতর সম্পর্কে আপনাদের জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলে সম্প্রীতি বজায় রাখুন, আতর মাখুন, আতর আমাদের ঐতিহ্য, গর্বের। আর হ্যাঁ, এটা নন কেমিক্যালিক একটা আতর, এটা ন্যাচারাল, 3 গ্রামের দাম, 2 থেকে 2,500 টাকা পর্যন্ত পড়তে পারে। আমি এটা মোটামুটি 6 গ্রাম কালেক্ট করেছি 5,000 টাকায়, আপনারা মাখুন। আর সিনথেটিকও পাওয়া যায়, মাখতে পারেন, কোনো ক্ষতি তেমন করে না, তবে সিনথেটিক একটু কম মাখুন, ন্যাচারাল কোনো দিন সিনথেটিকের সঙ্গে তুলনার মধ্যে আসে না, দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইবেন না,
দুধ দুধ হয়, ঘোল ঘোল হয়, ন্যাচারাল মাখার চেষ্টা করুন। টাকা না থাকলে সিনথেটিক মাখুন, চেষ্টা করুন একটু ন্যাচারাল মাখতে একেবারে মতো। থ্যাংক ইউ।